ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা আজকের শিরোনাম বেগম পাড়া অনেকে একটু নড়ে চড়ে বসবেন বেগম পাড়াটা আবার কি আবার যারা জানেন তারা সহজেই ধরতে পেরেছেন সেই বেগম পাড়ার কথাই বলছি সম্প্রতি যেই বেগম পাড়া নিয়ে বেশ হইচই অর্থাৎ এই দেশে নয় সুদূর কানাডায় সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী তার একটি অনুষ্ঠানে একটি তথ্য বলতে গিয়ে বলেছেন যে দুদকের একটি তালিকা সেই তালিকাতে আটাশ জনের একটি তালিকা যেখানে নাকি প্রায় সবাই সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের বাড়ি রয়েছে কানাডাতে মাত্র জনের একটা ছোট্ট তালিকার কথা বলেছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কানাডাতে বাংলাদেশের যে দূতাবাসের যে অফিস আছে তারা এটা কোচ করে দেখছে যে ওখানে একটি পাড়া রয়েছে যেটার নাম বেগম পাড়া বাংলাদেশ থেকে অবৈধভাবে তার স্বামীরাত বেগমদেরকে ভালো থাকার জন্যে ওখানে কানাডাতে নির্দিষ্ট একটি এলাকায় বাড়ি কিনে তাদের স্কুলে বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠিয়ে তাদেরকে সুখে রাখার ব্যবস্থা করেন এখানে দুর্নীতি করে সেটার উপরে মূলত তদন্তটি চলছিল দুদকের দেয়া একটি তালিকা থেকেই পররাষ্ট্রমন্ত্রী বিস্ময় প্রকাশ প্রকাশ করেছেন যে সেই তালিকায় বেশিরভাগই সরকারি কর্মকর্তা আমাদের এক ধরনের ধারণা আছে যে বোধ বিদেশে টাকা পাচার করে এবং একটা পাঁচ বছর পাঁচ বছর রাজ রাজনীতির যেই টেন যেটা ছিল যে বিভিন্ন দল ক্ষমতায় থেকে টাকা লুটে পুটে নিয়ে বিভিন্ন দেশে পাড়ি জমান বেগম পাড়া সাহেব পাড়া ইত্যাদি নানান পাড়ার উদ্ভব ঘটান সেই যে ধারণা সেই ধারণাটি অনেকটা মিথ্যে করে দিয়ে যে প্রাথমিক তথ্য প্রাথমিক তথ্যে এসেছে সরকারি কর্মচ কর্মচারী কর্মকর্তাদের নাম এই বাস্তবতায় এখন বাংলাদেশে বেগম পাড়া অর্থাৎ করোনার পরে বেগম পাড়া টক অফ দ্য কান্ট্রি এই বিষয় নিয়ে আমরা আজকের আলোচনাটি সাজিয়েছি আমাদের স্টুডিওতে দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাইমুল ইসলাম খান আছেন আমরা যুক্ত হয়েছি যাদের সঙ্গে সাবেক সচিব এনআই খান দুদকের লিগাল অ্যান্ড প্রসিকিউশন বিভাগের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মাইদুল ইসলাম আছেন এবং কানাডা থেকে যুক্ত হয়েছেন স্বাগত আলী সাগর অনলাইন অ্যাক্টিভিস্ট মারুফ রসুল আমাদের সাথে আছেন এই আলোচনায় যেই মন্তব্যটি নিয়ে এত তোলপাড় আলোচনা আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সেই মন্তব্যটি আরেকবার একটু শুনে আলোচনায় যাব প্রথমে কিন্তু কানাডার বেগম পাড়ার অবস্থায় ঘুরে আসব আমাদের সঙ্গে স্বাগত টাকা নাই আর ছেলে মেয়ে বিদেশে রাখছেন অবশ্যই এরকম তো অনেক লোকই আছে এবং এটা আমরা একটা সিক্রেট একটা কি করেছিলাম কেনাডায় এবং আমার ধারণা ছিল বোধহয় রাজনীতির সংখ্যা বেশি হবে কিন্তু আমার কাছে যে তথ্য এসেছে এটা কম্প্রিহেন্সিভ না হ্যাঁ সেইখানে আই ওয়াজ সারপ্রাইজ যে সংখ্যার দিক থেকে আমাদের অনেক সরকারি কর্মচারীদের বাড়িঘর ওখানে আছে ওনাদের ছেলে মেয়ে ওখানে থাকেন রাজনীতিবিদ আমার কাছে আটাইশটি কেস আসছে এর মধ্যে রাজনীতিবিদ হলেন চারজন হ্যাঁ আর অধিকাংশ হচ্ছেন গিয়ে আর কিছু আছেন আমাদের ব্যবসায়ীরা যে গার্মেন্টের ব্যবসায়ীরা আমরা এগুলোর তত্ত্ব সং খুব কঠিন তত্ত্ব সংগ্রহ করা তা আমরা আশা করবো যে তারা আপনার এটা তো আপনার যদি কোনো তথ্য থাকে উইল ওয়েলকাম শুধু না কানাডাত না এখানে তো একই অবস্থা কিন্তু ওই তথ্য পাওয়া খুব ডিফিকাল্ট এইটা তবে এখানে একটা বলি ওনা যদি লিগালি টাকাটা নিয়ে যান আমাদের কোনো আপত্তি নাই হ্যাঁ আর ওখান থেকে যদি তারা আবার কোনো প্রোগ্রাম করে দেশে আসে রিইনভেস্ট ইনভেস্ট করেন তাতেও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ইলিগালি যদি নিয়ে যান তাহলে আমাদের আইনে তাদের আমাদের আইনের আওতায় আনা আমরা সম্ভব হবে আশা করি আমরা উই আর ওয়ার্কিং অন ইট এবং ইট ইজ তবে যেগুলো তথ্য বের হয় বিভিন্ন মিডিয়ায় এই যে হাজার হাজার কোটি টাকা আসলে বোধহয়গুলো অত না আর এগুলো তো অনেক দিন ধরে হচ্ছে এবং এর জন্যে আরেকটি জিনিস বিদেশি সরকারও কিছুটা দায়ী মনে হয় সুইজারল্যান্ডের কথাই বলি তারা কে ব্যাঙ্কে টাকা রাখে সেই তথ্য আমাদের দেয় না এমনি বড়ো বড়ো বলে ট্রান্সপারেন্সি হোমুক টমুক কিন্তু আমরা যদি বলি যে তোমার ব্যাঙ্কে কার কার টাকা আছে আমাদের দাও আমাদের দেশের নাগরিক যারা ওইটা শেয়ার করে না তো ওইখানে একটা ডাবল স্ট্যান্ডার্ডের মতো অবস্থা সো এটা খুব ডিফিকাল্ট আপনার তবে আমরা যারা প্রবাসে আছেন টাকা নিয়ে গেছেন তাদেরও অনুরোধ করবো তারা দেশে এসে ইনভেস্ট করুন হ্যাঁ বেগম পাড়া নিয়ে কথা বলছি স্বাগত আলী সাগর শুধু এই আটাশ জনের একটা ছোট তালিকা নিয়েই বাংলাদেশে মোটামুটি তোলপাড় আলোচনার ঝড় আমরা শুধু আটাশ কি আটাশের পিছনে কয়টা শূন্য দেয়া লাগে আর একটি কি খালি বেগম পাড়া আর কি কি পাড়া ওখানে আছে ওভার দ্য টাইম আমরা ওভার দ্য পিরিয়ড আমরা যেটা পররাষ্ট্রমন্ত্রী বললেন যে অনেক দিন ধরে এই প্রক্রিয়া চলছে রাজনৈতিক কারণেও যতটা হয়েছে আবার অনেকে ইচ্ছে করেই সিকিউরিটি নিরাপত্তা ইত্যাদি নানান কিছুর অজুহাতে ভালো বাচ্চাদের পড়াশোনা এইগুলোর অজুহাতেও গত প্রায় তিরিশ বছর ধরে এই ট্রেন্ড আমরা লক্ষ্য করছি সাগতারী সাগর একজন সাংবাদিকের চোখ তো কোনো কিছুই এড়ায় নাই কি কি দেখেন আপনারা ওখানে থেকে এই বেগম পাড়া সাহেব পাড়া অন্যান্য পাড়ার খবরাখবর কানাডায় আসাটা অন্যায় নয় যেহেতু এটি বৈধ প্রক্রিয়া আলোচনাটা হচ্ছে টাকা পাচার নিয়ে বাংলাদেশ থেকে ব্যাংক ব্যবস্থা থেকে লুটপাট করে সেই টাকাটা কানাডা অবৈধ পথে কানাডায় নিয়ে আসাটা সেটি হচ্ছে অন্যায় এবং পররাষ্ট্রমন্ত্রী সেই কথাটি বলেছেন আমরা সেটি নিয়ে কথা বলছি বেগম পাড়া যেই শব্দটি নিয়ে আলোচনা আলোচনা হচ্ছে মুন্নি আপনাকে বলি আপনি কোন সুনির্দিষ্ট এলাকাকে বলতে পারবেন না যে এটি হচ্ছে বেগম পাড়া এই এলাকাটি হচ্ছে বেগমপাড়া বেগমপাড়া শব্দটি আমরা ব্যবহার করি প্রতীকী অর্থে এটি এখন প্রতিষ্ঠিত একটি প্রতীকী শব্দে পরিণত হয়েছে যার অর্থ বেগমপাড়া শব্দটি বললে যে চিত্রটি ভেসে আসে সেটি হচ্ছে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করে এই দেশে পাচার করে নিয়ে আসা এই এর একটি প্রতিশব্দ হিসাবে দাঁড়িয়ে আছে বেগমপাড়া এবং আপনি ঠিকই বলেছেন আপনারা খুব শীঘ্রই আরও কিছু পল্লীর নাম শুনবেন আমি পল্লী বললাম যে এখন বাংলাদেশি কমিউনিটিতে একটি পল্লী খুব নিয়ে বেশ আলোচনা হয় সেটি হচ্ছে আমি যে শহরটিতে থাকি টরন্টো টরন্টো থেকে ধরেন চল্লিশ কিলোমিটার দূরে একটি নতুন পল্লী গড়ে উঠেছে আমি সিঙ্গেল আউট করতে চাই না বলে এই অনুষ্ঠানে আমি নাম আপনার বললাম না কিন্তু বাংলাদেশের সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগের কর্মকর্তাদের নাম সংযুক্ত করে সেই পল্লীর নাম আলোচিত হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশে যারা এইসব বিষয় নিয়ে কাজ করেন দুর্নীতি দমন কমিশন বা সরকার বা পররাষ্ট্রমন্ত্রী যে তালিকার কথা বললেন ওনারাও নিশ্চয়ই ওনাদের নলেজে এই বিষয়টি আছে আর আপনি যে কথাটি বললেন যে আঠাশ জন পররাষ্ট্রমন্ত্রীর তালিকায় আঠাশ জন আছে অবশ্যই পররাষ্ট্রমন্ত্রী যেই সময়ে এই তালিকাটি বাংলাদেশের মিডিয়ায় এ বিষয় নিয়ে কথা বললেন ঠিক একই সময়ে কানাডায় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে কানাডার কানাডার যে ফিন ট্র্যাক যারা মানি লন্ডারিং ট্রেস আউট করে সেটি নিয়ে কাজ করে তারা কানাডার পুলিশ এবং গোয়েন্দা সংস্থাকে মানি লন্ডারিং সন্দেহবাজন বা তাদের কাছে যেসব প্রমাণ আছে সেই প্রমাণের ভিত্তিতে পনেরোশো বিরাশি জনের একটি তালিকা দিয়েছে সে পনেরোশো বিরাশি জন কোন দেশের সেটি আমরা জানি না তারা কানাডিয়ান হিসাবেই কানাডা সরকারের তদন্তে সন্দেহবাজন তারা অর্থ পাচারকারী হিসাবে চিহ্নিত হওয়ার পর পুলিশ এবং গোয়েন্দা সংস্থার কাছে পনেরোশো বিরাশি জনের তালিকা দেওয়া হয়েছে গত বছরের শেষ দিকে এবং এই বছরের শুরুর দিকে আপনি জানেন যে আমরা কানাডাতে একটি সামাজিক আন্দোলন শুরু করেছিলাম সেই আন্দোলনের সঙ্গে আমিও সম্পৃক্ত ছিলাম আমরা বলেছিলাম যে লুটেরা রুখো স্বদেশ বাঁচাও একটি সামাজিক আন্দোলন সেই আন্তর্জাতিক সময়ে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের একটি সংগঠন যেটি বিভিন্ন দেশে অর্থ পাচার নিয়ে কাজ করে এবং খুব বড় বড় রিপোর্ট প্রকাশ করে তাদের অনেকে আমাদের সঙ্গে সে সময় কথা বলেছিলেন এবং সেই অনানুষ্ঠানিক আলোচনায় তাদের কেউ কেউ আমাদেরকে বলেছিলেন যে তাদের হাতে দুইশো জনের একটি সন্দেহ বাজন মুদ্রা অর্থ পাচারকারীদের তালিকা আছে যাদেরকে তারা মনে করছে বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছে ফলে এই সংখ্যাটি আমরা যদি নানা দিকে দেখি সেই আন্তর্জাতিক সংস্থার তালিকায় দুইশো কিংবা কানাডা গভর্নমেন্টের পনেরোশো বিরাশি জনের মধ্যে কতজন বাংলাদেশি আছে আর পররাষ্ট্রমন্ত্রীর আঠাশ জন তো এই জায়গাগুলোর দিকে তাকালে আমরা কিন্তু একটা ধারণা পাই যে বাংলাদেশের সংখ্যাটি আসলে আপনি যদি বলেন যে আঠাশ ঠিক তা না আ তার চাইতে অবশ্য কত বেশি সেটা তো আমরা নিশ্চিত করে বলতে পারব না আমি আসলে পররাষ্ট্র তথ্য থেকেই বলছি কারণ এটা তো খুব সুনির্দিষ্ট করে বলার সুযোগ নেই যদিও পররাষ্ট্র মন্ত্রী তার যে স্টেটমেন্ট সেখানে উদ্ধৃত করেছেন যে এরকম তো মালয় মালয়েশিয়াও আছে আমরা জানি থাইল্যান্ডও আছে আর অনেক জায়গায় আছে মালয়েশিয়ার সেকেন্ড হোম বলতে সেই পুরো ব্যাপারটি আসলে এরকম বাংলাদেশিদের টাকাই গড়ে উঠেছে তাদের এই কনসেপ্ট এবং তাদের এই সেকেন্ড হোম বিজনেস আর খোদ পররাষ্ট্রমন্ত্রী নিজেই যখন বললেন যে এটা খুব ডিফিকাল্ট এগুলোর তথ্য পাওয়া তখন তো আর আমাদের কিছু করার থাকে না অন্য একটি দেশে গিয়ে সাংবাদিকতা করা খোঁজা তাদের অথেন্টিক রিপোর্ট বা ডকুমেন্টগুলো চাওয়া ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট চাওয়া সেটা খুব একটা আমাদের সুযোগ থাকে না কিন্তু দিনের পর দিন জি

ধরেন যে একই সময়ে যদি খুব বেশি না দুই থেকে তিন হাজার একসাথে যদি হয় ট্রানজ্যাকশন হলে সিস্টেম অটোমেটিক্যালি আমার আইডি চাই আমার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা চাই সেখানে আমার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা দিতে হয় সো দ্যাট ড্রাইভিং লাইসেন্স এর নাম্বার ধরে গভর্নমেন্ট জানে যে টাকাটা কে পাঠাচ্ছে তার অবস্থান কোথায় সে কোথায় থাকে আর একটি হয় তো এই একটা অবস্থায় আহ তথ্যটা বের করা বা মানে কারো যদি গভর্নমেন্ট নিজে থেকে প্রকাশ না করে একটু কঠিন অবশ্য হ্যাঁ সেটা তো আসলে এই আমাদের এন্ড থেকে বললেন সাংবাদিকতার যে আমাদের যে ডিফিকাল্টিসগুলো আমরা চাইলেও পেতে পারি না কিন্তু যেই সাংবাদিকদের তথ্য আপনি দিলেন স্বদেশ বাচ্চাও লুটেরা রক্ষ আপনাদের সেই আন্দোলনে তাদের তো অনেক সুবিধা আছে নিশ্চয়ই কানাডিয়ান অনেকেও এখানে কাজ করেছেন সুতরাং তাদের কাছ থেকে আমরা কিছু কিছুটা তথ্য পাই আর মালয়েশিয়ার ব্যাপারে যেটা বলছিলাম যে এটা একটা ওপেন সিক্রেট এবং বাংলাদেশের যে কোনো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ও মালয়েশিয়া হরমেশা যখন খোলা ছিল এই করোনার আগে একবার একবার না একবার কেউ না কেউ গেছেন চিকিৎসার জন্য কোনো কারণে গেছেন এবং সকলেই দেখে আসেন এবং প্রত্যেকেই এয়ারপোর্টে নেমেই শুধু সাংবাদিকদের গালাগাল করেন যে আপনারা কিছু করেন না কেন আপনারা দেখেন না কেন আজই একদিন গিয়েই সব দেখে ফেললেন আমরা কিছুই জানি না বা দেখি না কিন্তু দেখতে হলে তথ্য প্রমাণ সহ উপস্থাপন করতে গেলে যে প্রসিডিউরে যেতে হয় সেটা মালয়েশিয়া ওই ব্যাপারে অনেক রিজিট ইভেন বাংলাদেশের যে ওখানে এম্বাসি আছে সেই তারাও তো দিনের পর দিনের ডাকের ডগায় এসব জিনিস দেখে এসেছে কোনো উদ্যোগকে নিয়েছে আমরা প্রায় চেষ্টা করেছি বা মালয়েশিয়াতে বাংলাদেশ যে দূতাবাস তার নির্বিকার তো দেখে মনে হচ্ছে যে ইন এ ওয়ে দূতাবাস একরকম করে এই অবৈধ টাকা কালো টাকা পাচার হয়ে যাওয়া রাজনীতিবিদ এগুলোকে সাপোর্টই করে সুতরাং এগুলো নিয়ে আমাদের দুঃখ করার খুব বেশি কিছু আছে বলে মনে হয় না আমি নাইমুল ইসলাম খান একটু আপনার কাছে শুনতে চাই যে ব্যাপারটি যে শুধু পারসেপশন হয় রাজনীতিবিদদের ব্যাপারে আর এই মাত্র আঠাশ জন আঠাশ জনের একটি তালিকাতে চারজন রাজনীতিবিদ পাওয়া গেছে এখানেই তো আর শেষ কথা নয় আর সরকারি কর্মকর্তাদের এই যে এই টাকা বেগমদের জন্য বেগমদের খুশি রাখার জন্য দুর্নীতি ইত্যাদি এটা বোধহয় খুব বেশি পুরনো দিনের ট্রেন্ড নয় তাহলে এটা আসলে বিশ্ব দরবারে আমাদের কি ইমেজটা দিচ্ছে আপনাকে ধন্যবাদ কিন্তু আমি এটা কিন্তু দুইটা অংশ সাগর কিছুটা ওইদিকে গেছেন যে প্রথমত বৈধ যে ইমিগ্রেশন তো বৈধ ইমিগ্রেশন নিয়ে আলোচনা হচ্ছে না ইমিগ্রেশন নিয়েই আসলে আলোচনা হচ্ছে না আলোচনা হচ্ছে যে এখান থেকে লন্ডারিং হচ্ছে কিনা মানি লন্ডারিং হচ্ছে কিনা মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে আলোচনাটা সাগর বলেছেন যে আমাদের এখানে ব্যাঙ্ক লুটপাট দুর্নীতির টাকা ব্যাপারটা আবার শুধু ততটুকুতেই এটা সীমাবদ্ধ না আমাদের কিন্তু সাধারণ পারিবারিকভাবেও একটা মানি লন্ডারিং হয় কীরকম হয় ধরেন এখান থেকে কেউ কানাডায় গিয়ে লিগালি সেটেল করলো কিন্তু ফাইনালি সেটেল করার পর গ্রামের জমিটা হয়তো বিক্রি করে বিক্রি করে টাকাটা নিয়ে যায় নিয়ে যাওয়ার কোনো বৈধ পথ নাই সুতরাং হোয়াট এভার মানি দে টেকিং ইট ইজ মানি লন্ডারিং এখন মনে করেন অনেক ব্যবসায়ী এখানে ব্যবসা বন্ধ করে গুটিয়ে পুজি টি জোগাড় করে চলে গেল এখন মানে এই ধরনের মানে আমি এইরকম বহু লোককে জানি ঢাকায় ঢাকায় তারা ধনাঢ়্য এখানেই ধানমন্ডি বা বনানীতে পাঁচ ছয়টা ফ্ল্যাট আছে ওই যে ভাড়াগুলো ভাড়াটাই কানাডায় প্রতি মাসে যায় এবং রাজস্বিক জীবনযাপন করে এইগুলি মানি লন্ডারিং এইগুলি কিন্তু ওই একবারে পঞ্চাশ কোটি একশো কোটি টাকা কেউ নিল হাজার কোটি টাকা না হইলেও বা পাঁচ কোটি দশ কোটি টাকা নিল কিন্তু এটা কিন্তু মাসে মাসে শত শত কোটি টাকাই আবার এইরকম যাচ্ছে আমেরি কানাডায় এমন অনেকে আছেন যারা বাংলাদেশের টাকা দিয়েই ওইখানে রাজস্বিক জীবনযাপন করে মানে আমি বলছি যে এটা দুর্নীতির টাকা না হলেও মানে হয়তো তার জমির বৈধ টাকাই কিন্তু প্রসেসটা সেরকম হয়ে যায় সরকারি কর্মচারীদের যে মানে আঠাশ জনের মধ্যে মাত্র চারজন রাজনীতিবিদ এইটার উপরে আমি অনুরোধ করব যেন আমরা বেশি রিলাই না করি কারণ মন্ত্রী নিজেও কিন্তু বলেছেন এটা কম্প্রিহেন্সিভ ডাটা না এটা বৈজ্ঞানিক যেটাকে বলে এর ভিত্তিতে না সুতরাং আমরা প্রপোশন বাইর করতে পারবো না এখানে এবং এটা দিয়ে আমি মোটেই দিকে যাব না সরকারি কর্মচারীদের একটা বড় অংশ আমি যেহেতু অনেককে চিনি তারা কিন্তু তারা তারা কিন্তু ইমিগ্রেশন ওইখানে ওই বিনিয়োগের এগেনস্টে করে না তারা স্কিল বেসড মানে ইমিগ্রেশন নেয় স্কিল বেসড ইমিগ্রেশনে তারা যখন যায় একবার গিয়ে আমার নিজের যেহেতু ইমিগ্রেশনের অভিজ্ঞতা আছে আমি ইমিগ্রেশন রাখিনি কিন্তু অভিজ্ঞতা আছে আপনি যেই মুহূর্তে ল্যান্ড করলেন ওই মুহূর্ত থেকে কিন্তু আপনার স্বাস্থ্য আপনার থাকা খাওয়া আপনার বাচ্চার খরচ স্কুল টিস্কুল এগুলি তো ফ্রি কানাডায় বিশেষ করে এগুলি ফ্রি সুতরাং ওইখানে যদি কেউ একটা এক বছর দুই বছর তিন বছর থাকার পরে কেউ যদি একটা অ্যাপার্টমেন্ট কেনে এই কেনা তো বাংলাদেশের মতো কেনা না সে তো ম্যাক্সিমাম ফাইভ টু টেন ডাউন পেমেন্ট দেয় দিয়ে তারপরে কিন্তু ইনস্টলমেন্টে হয়তো পঁচিশ বছর তিরিশ বছরে সে এটার মালিক হবে সো এইগুলিতে আমি ভরকে যাওয়ার পক্ষে না আমি সাজেস্ট করব এবং করব। করবো লন্ডার করতেছে এইটা দেখানো এটা দেখাতে গেলে আঠাশ জনের তালিকাতেও বোধ স্পষ্ট এরকম সিম্পল ইমিগ্রেশন সরকারি কর্মকর্তারা না এর মধ্যে নাই ওই পিকে হালদারের মতোই সরকারি কর্মকর্তারা যারা এখনো আছেন বাংলাদেশেই কাজ করছেন তাদের বউ বাচ্চার জন্য এবং ওখানে একটা ল্যাবিস লাইফ লিড করার মতো আমি একটু ব্যাখ্যা দিই আমি যেহেতু একটু তথ্য জানি এখানে কর্মরত আছেন আমি এমন সরকারি কর্মকর্তাকেও জানি কিন্তু উনি ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন আপনি খোঁজ নেন তিনি একটা লেখাপড়ার পারপাস দেখিয়ে কানাডাতে গিয়ে দুই বছরের কোনো একটা ডিপ্লোমা বা পোস্ট গ্রাজুয়েট করেছেন ওই সময়টা উনি কিন্তু ছিলেন লিভে বাই দ্যাট টাইম পাসপোর্ট হয়ে যায় উনি আবার ফিরে এসে বাংলাদেশে যেহেতু দ্বিতীয় পাসপোর্ট থাকলে চাকরি করতে অসুবিধা হয় না আবার ছুটি কাটিয়ে এসে জয়েন করেন কাজ করেন রিটায়ার করেন তারপরে চলে যান বাট আমাদের যে মূল প্রতিবাদ্য কিন্তু এটা এফেক্টেড হয় না এদের একটা অংশ মানি লন্ডন করে এই মানি লন্ডার মানিটা কেউ দুর্নীতির টাকাটাই লন্ডার করে কেউ কেউ আবার তাদের হয়তো মানে সঠিক অর্জনের টাকা কিন্তু প্রসেসের কারণে সেটাও দুর্নীতি হয়ে যাচ্ছে সেটাও বেআইনি হয়ে যাচ্ছে সুতরাং দিস ইজ এ হিউজ ইস্যু এইটার জন্য আরেকটা ছোটো জিনিসও ব্যবসায়ীদের মধ্যে ইভেন এখন যারা নাকি অনলাইনে কিছু সফটওয়্যার ইত্যাদির কাজ করে তারা কিন্তু বিদেশি টাকা আর্ন করে এবং তারা সেটা বাইরে রাখতে পারে এটা তারা বৈধভাবে ব্যবহার করতে পারে আমরা জানি যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস করে তারা কিন্তু আয়ের একটা ছোট্ট অংশ বিদেশে বৈদেশিক মুদ্রায় রাখতে পারে এবং ব্যবহার করতে পারে বিজনেস প্রমোশন সহ প্রাইভেট যে কোনো কাজে বেড়ানো টেরানো ইত্যাদি সুতরাং আমাদের মনে হয় যে একটা ফুল ফ্লেজেড টাস্ক ফোর্স এটার উপর কাজ করা দরকার এটা এটা কিন্তু খুব ডিফিকাল্ট হওয়ার কথা না কেন টাস্ক ফোর্স তারা ফাইন্ড আউট করবে এর মধ্যে মানি লন্ডারিং এর স্কোপ সেটাকে এক্সামিন করা আর বের করে আলাদা করে ফেলা যাদেরকে মানি লন্ডারিং এর মধ্যে আনার বিবেচনা করার প্রয়োজন নাই আদারওয়াইজ এই গড়পর্তা বিবেচনায় যেটা হয় আমাদের এখানের হার্ড আর্নিং সাধারণ মানুষ ওইখানে গিয়ে মোটামুটি একটা ভালো জীবনযাপন করছে তারাও কিন্তু গ্লানির মধ্যে পড়ে যায় এই জন্য আমরা মানে জোরালোভাবে না না শাকুর কিন্তু আমাদেরকে একটু তথ্য দিলেন এবং উনাদের এই যে আন্দোলনটা স্বগাতালি সাগর এবং তাদের মত অনেক যে আমরা যাদেরকে বলছি যে একটা বেটার লাইফের জন্য হার্ড আর্নিং তাদের যে লিভিং একদম ওখানে খুব কষ্ট করে তারা মাথায় উঁচু করেই থাকতেন তারা অনেকে মিলে কিন্তু ওই করেছেন লুটেরা রক্ষ স্বদেশ বাঁচাও স্বদেশটার জন্য তাদের প্রাণ কাঁদে তাদের নিয়েই কথা এবং এই তালিকায় আহ মানুষ আমাদেরকে একটু চম চমকিত করেছে যেখানে আমরা ধরেই নেই যে শুধু রাজনীতিবিদরা সেখানে অবশ্যই সরকারি কর্মকর্তাদের এখানে আছে মুনি তো এটা এখন কি সরকারি কর্মকর্তাদের এই বেগম বেগমপাড়ায় ইনভেস্ট করাটানিক সহজ হয়ে যাচ্ছে নানাভাবে এনআই খান ছিল সেটা কোনটা সাগর নিশ্চয়ই শুনতে পেয়েছেন নাইম্বর প্রশ্নের উত্তর দিবেন আমি নির্দিষ্ট এলাকাকে আচ্ছা এনাই খান একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই এখন কি এটা বেশি সহজ হচ্ছে কিনা রাজনীতিবিদদের বিদদের চেয়েও রাজনীতিবিদরা তো একটা সার্টিন টাইমের পরে ওনার ওনারা সব গুটিয়ে নিয়ে চলে যাবেন কিন্তু এখন চলমান সময়ে সরকারি কর্মকর্তাদের জন্য এই ব্যাপারটা সহজ হয়েছে কিনা মানি লন্ডারিং বা তারা যে আয় করছে অসৎ উপায় ইত্যাদি সেটা সহজ হচ্ছে কিনা সেই কারণে কি বেগম বেগম পাড়ায় ভিড় জমছে আমার মনে হয় মাইদুল ইসলাম সাহেব খুব সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন না মাইদুল ইসলাম এখনো কথা বলেননি নাইমুল নাইমুল ইসলাম নাইমুল ইসলাম সাহেব নাইমুল ইসলাম সাহেব একটা সুন্দর ইন্ট্রোডাকশন দিয়েছেন আমি বলবো সরি তো এটা হচ্ছে আসলে উনি বলছেন যে এই তালিকাটা কম্প্রিহেন্সিভ না আমারও কাছে তাই মনে হয় আমাদের অভিজ্ঞতা থেকে তবে এই তালিকাটা যদি প্রকাশ করা হতো মিডিয়ার কাছে দেওয়া হতো তাহলে আরো বোঝা যেত যে আসলে ব্যাপারটা কি আরো কারা কারা আছে তখন অনুমান করা যেত অভিজ্ঞতা থেকে এখন বিষয়টা হচ্ছে প্রত্যেক জিনিসের একটা বিষয় হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কি তো এইটা আসলে দেশ থেকে অনেক কিছু প্রিভেন্ট করা সম্ভব সেটা হচ্ছে কারা তাদের ফ্যামিলিকে বাইরে রেখেছে এটা বের করা কোনো কিছুই না সোজা একেবারে দ্বিতীয়ত হচ্ছে যে কারা কিভাবে যদি ল্যাবিস্টলি বসবাস করে সেখানে আমাদের এমবেসি থাকে সব দেশে অনেকগুলো দেশে আছে এখন এবং সেখানে একটা উইং থাকে যাদের কাজ গোপনীয় সেটা বের করতে পারবে না আমার সেটা বিশ্বাসযোগ্য মনে হয় না এরপরে হচ্ছে যে আমাদের অনেক স্কোপ রয়ে গেছে ইমপ্রুভ করা সেটা হচ্ছে আব্রাম আব্রাহাম মাজলুর একটা থিওরি আছে হাইরারকিঅপ নিড তো আমার কাছে মনে হয় যে এটা সিকিউরিটি নেট সিকিউরিটি মিন্স বডিলি সিকিউরিটি না ফিনান্সিয়াল সিকিউরিটি এবং আরও অনেক ধরনের আছে কেন তারা যায় এটা আসলে একটা স্টাডি করা উচিত এবং সেগুলো অ্যাড্রেস করা দরকার এক দ্বিতীয় হচ্ছে যারা সরকারি কর্মচারী আমাকে জিজ্ঞাসা করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা সেখানে হচ্ছে তাদের জন্য আরো ধরা সোজা আমরা লক্ষ্য করেছি যে অনেক সময় তারা বিভিন্ন গুণগান করে গুরুত্বপূর্ণ লোকের গুণগান করে কিংবা কোনো এলাকায় বাড়ি থাকার জন্য আঞ্চলিকতা দেখিয়ে তারা যা খুশি করে তারপরে সেটা নিয়ে যায় সেটাও কিন্তু না কিন্তু অন্য যারা বের দেখবে তারা হয়তো কিছু সুযোগ সুবিধা নিয়ে এটা করে আরেকটা ন্যায় বিচার হচ্ছে সবচেয়ে বড় কথা যদি ন্যায় বিচার না থাকে তাহলে সেখানে কেন মানুষ বিদেশে যায় কেন সেখানে যে থাকতে চায় ফ্যামিলি মানুষের ফ্যামিলির সাথে থাকার জন্য হংকং এর ওখান থেকে সাঁতার দিয়ে চায়না থেকে সাঁতার দিয়ে হংকং চলে আসছে এসে তারপরে পারে এসে মারা গেছে আমরা যখন ইয়াং থেকেছি তখন দেখছি তার প্রেমিকার জন্য আর বউকে ওখানে রেখে ছেলে মেয়েকে ওখানে রেখে এখানে একা একা থাকে রিফিউজির মতো কেন থাকে এটা বোঝার দরকার এবং গবেষণারও দরকার রিকমেন্ডেশনেরও দরকার যেটা মাইনুল ইসলাম বলেছেন যে এটা আসলে ভিতরে ঢোকা ধরে ঢুকলে বন্ধ করা একেবারে সোজা সবচেয়ে বড় কথা হচ্ছে যদি সরকারি কর্মচারীদের কথা বলেন তাহলে আমি বলবো তাহলে আমি বলবো যে জবাবদিহিতা যদি আমাদের যে মূল্যায়ন সিস্টেম আছে এটা কিন্তু খুবই সাবজেক্টিভ অবজেক্টিভলি যদি মূল্যায়ন করা হতো আমি বলি আইটি ব্যবহার করে সে কী কাজ করছে কেমন সার্ভিস দিচ্ছে যারা বউ মেয়ে ওখানে রেখে তারা ডেফিনেটলি লিখে দিতে পারে এটা কখনো ভালো সার্ভিস দিতে পারে না ভালো সার্ভিস দিতে গেলে মন প্রাণ এমপ্লয় করতে হয় আর মাইনুল ইসলাম সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে হিউজ পিপল এইটা অবৈধভাবে টাকা নিয়ে যায় কোথাও স্মল কোথাও বেশি এমনও আছে যে কোটি টাকা নিয়ে যায় চিকিৎসার জন্য সেটাকে আপনি কিভাবে ধরবেন এগুলো ডিফাইন করার কিন্তু প্রয়োজন আছে আমাদের ক্ষেত্রে খামাকা এই স্পরাডিক এরকম কোনো কিছু একটা করে তার কিন্তু আমরা কোনো রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে কোনো রেজাল্ট পাবো না আমাদের এখন দেখা দরকার এখন আপনি বলেছেন কেন এখন এটা হচ্ছে সোজা হয়েছে নাকি আমি বলবো এখন রিসোর্স হয়েছে আগে তো নিয়ে যাওয়ার সুযোগই ছিল না টাকা পয়সা তো তেমন একটা ছিল না আগে লোকেরা কষ্ট মষ্ট করে লেখাপড়া করতে যেত যে তারপরে কেউ কেউ থেকে যেত টাকা পয়সা আর এখনো অনেকে যারা যায় তারা অনেকে আবার নিয়েও আসে টাকা পয়সা কিন্তু কেন এটা যাচ্ছে রিসোর্স তাদের বেশি হয়েছে এবং যারা সরকারি চাকরি করে তাদের আমার মনে হয় শর্ত দেওয়া দরকার প্রথমে ঢোকার সময় যে তারা ডুয়েল সিটিজেন নিতে পারবে না আর যেখানে ডুয়েল সিটিজেন আসছে সেখান স্কোপ রয়েছে আমি ডুয়েল সিটিজেন যদি হই আমার যদি এই দেশের সম্পদ থাকে ধানমন্ডিতে বাড়ি থাকে তো তারা বিক্রি করে নিয়ে তো চলে যাবে যেতে পারে তো আপনি কিভাবে বাধা দেবেন একটাই বাধা হচ্ছে সেই তো বৈধ রাস্তা কর্মচারী তো বোধহয় বিদেশি নাগরিকত্ব গ্রহণ করতে পারে না এখন তো মানে আইনেও তো পারে না বর্তমান আইনের সরকারি কর্মকর্তা বিদেশি নাগরিকত্ব গ্রহণ করতে পারে না অনেকগুলো করেছে পারে কেন পারে রিটায়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে স্যার করে দিলাম সে আমি টাকা পাঠিয়ে দিলাম তারপরে আমি রিটায়ার করলাম নাগরিকত্ব নিলাম কোথায় বাধা আছে আমি তো জানি কোনো বাধাই নেই কথা আমি নেই চাকরি থাকা অবস্থায় কর্মচারীরা যেটা করেন পরের অবস্থায় তো ওনারা গিয়ে ল্যান্ডিং করেন ল্যান্ডিং করার পর ওনারা আসলে পার্মানেন্ট রেসিডেন্ট হন পার্মানেন্ট রেসিডেন্ট ভোট দেওয়া ছাড়া পুরোটাই নাগরিক এখন এই উনি করেন কি চাকরির শেষ না হওয়া পর্যন্ত পাসপোর্টটা করেন না কিন্তু ওয়াইফ বাচ্চাদের পাসপোর্টটা করে ফেলেন আর ওয়াইফদের ব্যাপারে একটা কথা আমরা বেগম পাড়া বলি কিন্তু এখানে হয়তো একজন নারীর প্রতিও অবিচার হচ্ছে কারণ ওই নারীদের মধ্যে যাদের স্ত্রীরা আছেন বলছি মেবি এদের মধ্যে কোন কোন নারী তার নিজের যোগ্যতায় নিজের অ্যাপ্লিকেশনে ইমিগ্রেশন পেয়ে গেছেন তার যোগ্যতায় সুতরাং ওই ওই বেগম পাড়ায় যদি আমরা ওই নারীকেও যেন কোনোভাবেই অসম্মান না করি এটাও আমাদের একটু বিবেচনায় রাখতে হবে এটা এটা একটা মিক্স আবার বিদেশে থেকে দেশেও বিনিয়োগ করছেন এমন অনেকে আছে দেশে বাড়ি করছেন দেশে ব্যাংকে টাকা রাখছেন দেশের আত্মীয় স্বজনকে সাহায্য করছেন সো চিত্রটা একটু গ্রে আমাদেরকে একটা কমিশনের মতো করতে হবে করলে লন্ডারারদেরকে খুঁজে বের করা যাবে এটা আমার বিশ্বাস এটা কি খুব সহজ কিনা আমি খুব সহজ কিনা মানে আমরা তো এই কানাডাই বলি সাগর বলবেন সাগর আপনার কাছে তো অনেক অনেক প্রশ্ন আছে টুকটাক নাইম ভাই একেবারে প্রথম যেখান থেকে শুরু হলো সেই জায়গার সেই নামটাও জানতে চাইছিলেন আমরা আপনার কাছে আসব তার আগে রাত দশটার সংবাদ শিরোনাম গুলো একটু জানিয়ে দিতে চাই একটু সুযোগ সাগর আপনি যদি এক মিনিটে যোগ করেন কিছু আমি শিরোনামের জন্য একটু পরে যাচ্ছি আমি বলছিলাম যে আমরা মনে হয় আলোচনাটাকে যেদিকে নিয়ে যাচ্ছে আপনার সাবজেক্ট ঠিক সেই জায়গায় না দুটি কিন্তু বিষয় একটি হচ্ছে যে যে কথাটি সেটি কিন্তু আমাদের কোনো কনসার্নের কারণ না আমাদের কনসার্নের কারণ হচ্ছে যে লন্ডারিং যে যে জিনিসটা হচ্ছে টাকা বাংলাদেশ থেকে মোটা অঙ্কের আপনি আমি যদি ঠিক উদাহরণ দেওয়ার আমরা পিকে হালদার জাতীয় হালদার জাতীয় কেস নিয়েই আলোচনা করছি বা বা আমি যদি এমন বলি যে জয়েন্ট সেক্রেটারি লেভেলে সরকারি চাকরিতে আছেন এমন কেউ যদি কানাডায় এসে নগদ টাকা

ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি লেভেলে চাকরি করেন কিংবা পুলিশের একজন কর্মকর্তা কিংবা অন্য যে কোনো সরকারি কর্মকর্তা কিংবা কোনো একটি সাংবাদিক তিনি যদি এসে দেড় থেকে 2 মানে মিলিয়ন ডলার নগদ পকেট থেকে বের করে টাকা দিয়ে একটা বিশাল বাড়ি কিনে ফেলেন তখন কিন্তু আমাদের ব্যাংকের কাছে না গিয়ে কারো কাছ থেকে লোন না নিয়ে তখন সেটি আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলি অবশ্য যে ব্রড অ্যাসপেক্টে আপনি যে আলোচনাগুলো করছেন মানে আমি যতটুকু বুঝতে পেরেছি আহ আলী সাগর বা অন্যান্যরা যারা এই স্বদেশ বাঁচাও লুটেরা রোখ আন্দোলন করেছেন কিছুদিন আগে পথে নেমেছেন প্ল্যাকার্ড হাতে নিয়েছেন তারই এক একটা ছোট্ট একটা হয়তো প্রেস রিলিজের মতন আমরা পেয়েছি যে এই আটাশ জনের তালিকা কিন্তু একটা বড় জায়গা থেকে তো ওনারা এই আন্দোলনে মানে কানাডায় বসে এরকম একটি আন্দোলন আন্দোলনে নামতে হয়েছে তাদের একটা বিরতির পর বাকি আলোচকদের কথা শুনতে চাই নিশ্চয়ই দর্শক আমাদের ছেড়ে যাবেন না পিস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা বেগম পাড়া আমাদের আজকের শিরোনাম আলোচকরা যারা আছেন আপনারা নিশ্চয়ই আরও একবার পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে আমরা দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নামুল ইসলাম খানকে পেয়েছি আমাদের সঙ্গে সাবেক সচিব এনাই খান আছেন আমরা কথা শুনব দুদকের লিগাল ও প্রসিকিউশন বিভাগের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মাইদুল ইসলামের সগাদ আলী সাগরকে শুনছিলাম কানাডা থেকে অনলাইন অ্যাক্টিভিস্ট মারুফ রসুল আছেন আমরা তাকেও শুনবো একজন দর্শক আছেন ফোনে আমরা তার কথাটি একটু শুনেনি হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি ম্যাডাম আমি সুমন বলছিলাম কাজীপুর কোন থেকে জি বলেন জি আপনাদের কথা শুনে আমার একটা প্রশ্ন আসছিল প্রশ্নটা উত্তরটা শোনার সম্ভব ছিল আচ্ছা জি বলেন জি যারা বেগম পাড়ায় বসতি স্থাপন করছে তারা কি দেশদ্রোহী না আমার এই প্রশ্নটা একটু উত্তরটা জানতে ইচ্ছা করছে আচ্ছা ঠিক আছে নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দেবেন আমাদের আলোচকরা আমি মাইদুল ইসলাম আপনার কাছ থেকে একটু শুনতে চাই গাজীপুরের কোনাবাড়ি থেকে সুমন যিনি ফোন করলেন এই প্রশ্নটার উত্তর কি আপনি দেবেন কিনা জি আমি বলছি জি ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা দেখছেন শুনছেন এবং যে দর্শক প্রশ্ন করলেন তাকেও খুবই বেশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছেন এটাই আমাদের ভাববার বিষয় যে যারা টাকা পাচার করছেন তারা দেশদ্রোহী কিনা এখানে কিনা নয় আমি একেবারেই সন্ধিহানভাবে বলতে চাই যে অবশ্যই তাদেরকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করতে হবে এবং আমাদেরকে ভাবতেও হবে সেইভাবে ব্যবস্থাও নিতে হবে সেইভাবে আজকে ভাবতে আমার কাছে খুব অবাক লাগে আজকে ধরেন সামনের মাসে বিজয়ের মাস আসছে এই স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্ণ হতে যাচ্ছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী আমরা পালন করছি এই রকম একটা সময়ে এসে আমাদেরকে ভাবতে হচ্ছে যে আমাদের দেশের টাকা বাইরে চলে যাচ্ছে মানুষ নিয়ে যাচ্ছে কেন যে এই দেশে আরামে বসবাস করা যাবে না স্বর্গীয় সুখে বসবাস করা যাবে বিদেশে সেই জন্যে তারা এই দেশকে লুটপাটের একটা জায়গা করেছেন এখানে বড়ই কষ্টে লুটপাট করেন আর ওইখানে গিয়ে মানে পরকালে আপনার আরামে থাকবেন এই জন্যে আশ্চর্য বিষয় তাহলে আপনি চিন্তা করেন যে এই পঞ্চাশ বছর আগে যখন মুক্তিযুদ্ধের অবস্থাটা তৈরি হলো তখন কেন তৈরি হলো যে এখানকার মানুষ তারা ভালো ছিলেন না এখানকার যারা ব্যবসায়ী ছিলেন তারাও ভালো ছিলেন না এবং তারা তাদের সাথে পারেননি বলে বঙ্গবন্ধুর সাথে তারা তো সহায়তা করেছেন ব্যবসায়ীদের বেশিরভাগই তো সহায়তা করেছেন তো তারা তো চেয়েছিলেন সেই সময়টার অনুভূতিটা তো এখন এই পঞ্চাশ বছর পরে এসে আমাদেরকে ভাবতে হবে একদা এই দেশে মুক্তিযুদ্ধ হয়ে এই মুক্তিযুদ্ধ করে আজকে আমাদের এই জায়গাটায় আমরা আসলাম কেন আরেকটি বিষয় হচ্ছে যে মানি লন্ডারিং আমাদের দেশে মানি লন্ডারিং এর আইন দুই সালে হল ছোট্ট আকারে এইটা আট সালে অধ্যাদেশ করে আপনার একটা বড় সড়ো করা হল পরবর্তীতে বিদেশি পরামর্শকদের পরামর্শে এটাকে নয় সালে আইন হলো আবার এটাকে সংশোধন করে বারো সালের আইন করা হয়েছে এবং এটা এখন বারো সালের আইনে চলছে পনেরো সালে একবার সংশোধন হয়েছে এই যে দুই থেকে বারো এই দশ বছরের মধ্যে সময়ে বাইরের টাকা পাচার করা টাকা কিছু এসেছিল পরবর্তীতে এই দীর্ঘ সময়ের মধ্যে একটি পয়সাও তো এসেছে বলে আমরা শুনি নাই যাচ্ছে খান সাহেব বললেন যে আমাদের দেশ থেকে টাকা লিগালি বাইরে যাওয়ার সুযোগ নেই হ্যাঁ খুবই চমৎকার কথা আইনটা নেই বলেই টাকাটা যাচ্ছে আর তাহলে আমি বলবো যে ধর একেবারে আইনটা করে দেন তাহলে টাকাটা যাবে না কারণ আমাদের দেশের স্বভাব তো হচ্ছে এই যে আইন ভঙ্গ করা আমরা আইন ভঙ্গ করতেই পছন্দ করি যেইখানে আমরা মানি লন্ডারিং এর আইন আরো কঠিন করলাম দুই হাজার সালের আইন দিয়ে আরো কত কত ধারা আপনার দশ লাখ টাকার নিচে কোনো জরিমানা নেই চোদ্দ বছরের জেল হবে সয় সম্পত্তি সব বাজেয়াপ্ত হবে বিদেশে থাকলে বাজেয়াপ্ত হবে বিদেশের সাথে সহযোগিতার জন্য ওই সময়ে আপনার আইন ছিল না এটা দুই হাজার দশের দিকে বোধহয় হয়েছিল যে মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স বাইরের দেশের সাথে যোগাযোগ করে এই যে টাকা পয়সা আনা আসামি আনা নেওয়া এইগুলোর করবার কথা তো সেইগুলোর ক্ষেত্রে আমরা হই কি যে আমরা তো এখনো সেই সমস্ত ক্ষেত্রে দুর্বল আমরা বাইরের দেশের সাথে পেরে উঠি না তারা যখন আমাদের কাছে কিছু একটা চায় এমনকি আসামি সেটাও আমরা পাঠিয়ে দিতে পারি কিন্তু যখন আমাদের আসামি দরকার হয় বঙ্গবন্ধুর খুনি যারা বাইরে আছে তাদেরকে আমরা আনতে পারছি না যারা এই দেশ থেকে টাকা পাচার করে নিয়ে গেছেন তাদের তালিকা আমরা পাই কিন্তু তাদের টাকা আমরা পাই না এই যে অবস্থাগুলো এই অবস্থাগুলোকে তো জোরদার করতে হবে আমি বলছি যে একটি আহ বলছেন এখন নজরুল ইসলাম খান সাহেব বললেন যে আমাদের আরো কমিশন করতে হবে এই করতে হবে খুবই ভালো কথা এইটা করেই আমরা দায় সারছি আমাদের দুর্নীতি দমন কমিশন ছিল না ব্যুরো ছিল কমিশন করে দিয়ে আমরা দায় সেরে দিয়েছি আমাদের মানি লন্ডারিং আইন ছিল না দুই সালে করেছিলাম তারপরে আরো শক্ত করে করেছি তারপরে আমরা দায় সেরে দিয়েছে স্যার মানে কঠিন করার কঠিন করার কারণে কি সরকারি কর্মকর্তারা এই লুফুলগুলো বেশি করে এক্সপ্লোর করছেন আমরা তো কথা বলছি মানে এটা ঢালাও ভাবে বলছি না আবারও নাইমুল ইসলাম খানের শাসনটা আমি মেনে নিয়েই বলছি যে আমরা এটা ঢালাও মন্তব্য করছি না কেউ কেউ আর এই আটাশ জনই চূড়ান্ত বিচার নয় এখানে আরো যারা আছেন অবশ্যই নিশ্চয়ই দুর্নীতি করে করছেন বলে এই তালিকাটি নিয়ে আমরা কথা বলছি যারা লিগালি যাচ্ছেন যারা প্রসিডিউর মানছেন যারা পরিশ্রম করে যাচ্ছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা তো রয়েছেই মারুফ রসুল যোগ করবেন এখানে ধন্যবাদ দিদি এতক্ষণ বিজ্ঞ আলোচকরা যে আলোচনাটা করছিলেন এবং সাগর ভাইরা যে আন্দোলনটা করেছেন কানাডাতে সেই আন্দোলন সম্পর্কে আমি যোগাযোগ মাধ্যমে দেখেছি সেই আন্দোলনের ছবি ব্যানার এবং আজকে এই যে যে সংবাদ সম্মেলনটি ছিল এটা একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন আমার কাছে এই কারণে যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে পারসেপশন তৈরি করা হয়েছে যে রাজনীতিবিদরা হচ্ছে পাঁচ বছর শাসন করে তারপরে হচ্ছে তারা দেশ থেকে টাকা নিয়ে চলে যায় এবং এটা হয়েছে এটা হয়েছে এই প্রথম এটাই হয়েছে কিন্তু রাজনীতিবিদদেরকে ভিকটিমাইজ করার একটি একটি ঢালাও ভাবে ভিকটিমাইজ করার একটি প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে বাংলাদেশে চলেছে এবং নিঃসন্দেহে সেই চলন সেই কার্যক্রমের সঙ্গে আমলাতন্ত্র জড়িত ছিল এইবারই প্রথম আমরা দেখলাম যে রাজনীতিবিদরা সংবাদ সম্মেলন করে বলছেন যে আঠাশ জনের তালিকা পেয়েছে এর মধ্যে মাত্র চারজন রাজনীতিবিদ অধিকাংশই হচ্ছেন সরকারি কর্মকর্তা এবং এই যে সরকারি কর্মকর্তাদের সাগর ভাই কিন্তু তার আলোচনা আমি একটু যোগ করতে চাইছিলাম এই জায়গাটাই বাকি থেকে গেছে সেটি হচ্ছে যে টাকা পাচারের যে প্রক্রিয়ায় যায় সেটি আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানছি যে এটা ব্যবসার মাধ্যমে যায় আমদানি রপ্তানি

হ্যাঁ আমি আমি শেষ করছি যে এই যে স্যার কিছুক্ষণ আগে বলছিলেন যে রাজনীতিবিদদেরই ব্যর্থতা যদি আমলাদেরকে কন্ট্রোল করতে না পারেন হ্যাঁ এটা ঠিক যে রাজনীতিবিদদের ব্যর্থতা কিন্তু প্রশ্ন হচ্ছে যে কখন এবং কিভাবে আমলাতন্ত্রের যে বডি ল্যাঙ্গুয়েজটা যে কোন বডি থেকে আমরা বুঝতে পারি যে আমলারা পালিয়ে তারা অন্য একটি দেশে গিয়ে তারা দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করছেন এবং সেখানে তারা ইনভেস্ট করছেন বাংলাদেশে গত পাঁচ থেকে ছ বছর ধরে বাংলাদেশে আমলাতন্ত্রের যে দৌরাত্ব আমরা দেখেছি যে আমরা আমি গত বিশে জুলাই একটা সংবাদ বলতে পারি যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন মানে মাননীয় প্রধানমন্ত্রী বরাদ দিয়ে সেখানে বলা হচ্ছে আহ যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে প্রধানমন্ত্রী বিরক্ত প্রকাশ করছেন পরিপত্র জারি করা হচ্ছে কিন্তু তারপরেও আমলাদের বিদেশ যাওয়া টেকানো যাচ্ছে না মানে আমলারা যেকোনো অসিলায় হচ্ছে তারা বিদেশ মানে সফরে তারা খুব আগ্রহী এই যে এক ধরনের মানে রাষ্ট্রের উপরে উঠে যাওয়া আমলাতন্ত্রের যে চরিত্র এই চরিত্রের একটি ফলাফল কিন্তু আমরা এখন দেখছি যে তারা দেশটাকে মানে দেশটাকে যা দুর্নীতির একটা আখড়া হিসাবে ব্যবহার করছেন টাকা রোজগার করছেন এবং তারপরে অন্য অন্য একটা দেশে তারা সেখানে চলে যাচ্ছে আমি সাগর ভাইয়ে কিন্তু তার আলোচনা একটা গুরুত্বপূর্ণ জায়গা যদিও তিনি নামটি উল্লেখ করেননি তিনি বলেছেন যে বাংলাদেশের একটি সুনির্দিষ্ট দপ্তরের কর্মকর্তাগন সেই অঞ্চলে থাকেন এবং এই যে সুনির্দিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ আমার ধারণা এরকম যদি অন্যান্য বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা সার্ভিস রুলের ক্ষেত্রে আমাদের সরকার আসলে কি ব্যবস্থা গ্রহণ করছে যে এই যে আমলারা আহ দুম করে চলে যাচ্ছেন তারা টাকা নিয়ে চলে যাচ্ছেন এখানে সার্ভিস রুলের আসলে কি কোনো ভূমিকা নাই সার্ভিসের আইন কি সংশোধনযোগ্য নয় যে কিভাবে হচ্ছে তারা মানে বাংলাদেশে তো মানে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে একটা জিও লাগে বা এনওসি লাগে তো সেই সেই ক্ষেত্রে কি আমরা সরকার কি সেগুলোকে সুনির্দিষ্ট ভাবে আমলে নিচ্ছেন না নাকি আমলাতন্ত্র নিজেই এই লুপল তৈরি করছে যে এটা এটা ধরে ধরে হচ্ছে আমি বিদেশে টাকা পাচার করতে পারি এই জায়গাটা বোধ আলোচনা করা খুব জরুরি যে কেন আমলাতন্ত্র রাষ্ট্রের চেয়ে শক্তিশালী হয়ে উঠছে কেন এখন তাকে ধরা যাচ্ছে না কেন সে ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে মানে আমরা ঘটনাটা ঘটে গেলে তারপরে খোঁজ পাই কিন্তু ঘটনাগুলো যখন ঘটছে তখন আমরা এর কোনো আড়াল করতে পারি মানে এটার কোনো অনুসন্ধান আমরা করতে পারি না এর কারণটা মনে হয় আমাদের একটু খুঁজে বের করার জন্য খুবই অনেক ধন্যবাদ মারুফ রসুল আমরা আলোচনাটা আর একটু অন্য ধাপে যদি নেই তাহলে আলোচনা এটাই বিটুইন দা লাইন এটাই ছিল যে কেন আমরা তন্ত্র আসলে রাষ্ট্রের চেয়ে অনেক সময় বেশি শক্তিশালী হয়ে উঠছে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত শুনবো স্বাগত আলী সাগর আপনার কাছে কত কতগুলো ছোট ছোট প্রশ্ন ছিল নাইমুল ইসলাম খান আপনাকে প্রশ্ন করেছে এবং আপনার আপনাদের আন্দোলনটির প্রেক্ষাপটটাও আমি একটু করে জানতে চাই কোন মানে কতটুকু দেয়ালে পিঠ থেকে যাবার পরে আপনারা সবাই নামলেন রাস্তায় আমাদের আন্দোলনের প্রেক্ষাপটটা ছিল যে আমরা ধরেন যে যেহেতু বাংলাদেশি কমিউনিটি যেখানে অধিকাংশ বাংলাদেশিরা থাকে এমন এলাকায় কিংবা তার আশেপাশের আমরা থাকি বসবাস করি আমরা কিছু কিছু মানুষদের দেখতে শুরু করলাম যে তারা নানাভাবে সামাজিক নিয়ন্ত্রণের এক ধরনের প্রচেষ্টার মধ্যে আছেন এবং আমাদের আন্দোলনকে কিন্তু আন্দোলনের শুরুটা হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্টের কারণে কারণ আমরা একই সময় দেখলাম যে আমরা যাদেরকে দেখি যে আমাদের কমিউনিটিতে তারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন এবং একই সময়ে ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় তাদের ছবি দিয়ে কে কত শত কোটি টাকা বাংলাদেশের ব্যাংক থেকে নিয়েছেন এবং টাকাটা না দিয়ে কানাডায় চলে এসেছেন এবং আমরা খোঁজ খবর করে দেখলাম যে ও না তারা এইখানে বেশ নগদ টাকায় যে নাইম বাই যে কথাটি বললেন যে ব্যাংক থেকে মর্গেজ নিয়ে বাড়ি ঠিক সেই রকম না কেউ কেউ নগদ টাকায় বাড়ি ঘর করে ফেলেছেন তখন আমরা দুটি তথ্যের সঙ্গে মিলিয়ে দেখলাম যে তাহলে বাংলাদেশ যাদেরকে বলছে যে ঋণ গেছে এবং তাদেরকে আমরা এখানে একটি নেতৃত্ব দেওয়ার প্রচেষ্টার মধ্যে আমরা দেখতে পাই তখন আমাদের কাছে মনে হয়েছে যে তাহলে বাংলাদেশ থেকে লুট করে আনা টাকা তারা এখানকার সমাজকে কলুষিত করার চেষ্টা করছে এবং তখন আমাদের মনে হয়েছে যে এর প্রতিবাদ করা দরকার একটি বাংলাদেশে একটি বার্তা দেওয়া দরকার যে আপনারা যদি মনে করেন যে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করে নিয়ে সেই টাকাটা নিয়ে পৃথিবীর অন্য গোলার্ধে অন্য একটি জায়গায় একটি জায়গা আছে যেখানে আমি গিয়ে মাথা উঁচু করে থাকবো এই ভাবনাটা ভুল এই ভাবনাটা ভাবার ঠিক না এমন একটি বার্তা দেওয়ার জন্য আসলে আমরা তখন রাস্তায় নেমেছিলাম এবং আমাদের সেই রাস্তায় নামার সময়টায় প্রবাসে বসবাসরত বাংলাদেশীরা স্বতঃস্ফূর্ত আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আমাদেরকে সমর্থন দিয়েছেন বাকিটুকু শুনবো বিরতির পর একটা ছোট্ট বিরতি বাহানি নিউজ আওয়ার এক্সট্রা বেগম পাড়ায় শিরোনামে আমরা কথা বলছি এতক্ষণ যারা দেখছিলেন তারা ঠিকই জানেন যারা এইমাত্র এসে বসেছেন তাদেরকে একটু ধরিয়ে দেবার জন্য বলছি সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে একটি তালিকা প্রকাশ করেছে ২৮ জনের একটি তালিকা যেটা কানাডাতে যারা বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছে তেমন একটি ছোট্ট তালিকা দুদক থেকে পাঠানো এবং সেই তালিকায় আঠাশ জনের মধ্যে মাত্র চারজন রাজনীতিবিদ পেয়েছেন বাকি সবাই সরকারি কর্মকর্তা এবং তারাই তাদের পরিবার পরিজনকে সুখে রাখার জন্য এখানে হয়তো কষ্ট করে কাজ করছেন অথবা কষ্ট করে দুর্নীতি করছেন ওখানে তার পরিবার পরিজনরা ভালো আছেন এই ধরনের একটি বাস্তবতা আসলে বিরাজ করছে তার একটি ছোট্ট একটি ঘটনা উদ্ধৃত করেই আমরা অনুষ্ঠানটি গুছিয়েছে কথা বলতে চাই এনআই খান যোগ করবেন নাইমুল ইসলাম খান যোগ করবেন আমি নাইমুল ইসলাম খানের কাছ থেকেই একটু জানতে চাই মারুফ রসুল যেখানে দিল যে কেন আমলাতন্ত্র রাষ্ট্রের উপর উঠে যাচ্ছে এমন অবস্থাটা কেন হচ্ছে আমরা কি কোথাও কি অনেক দিন ধরে কোনো স্পেস দিচ্ছি সেটার কারণে আর ওই যে কঠিন করার জন্যে যেটা মোহাম্মদ মাইদুল ইসলাম বলছিলেন সেটাও কারণ কি না আমি আমার একটা বই প্রকাশিত হবে খুব শীঘ্রই এটা এটা কোনো মৌলিক গ্রন্থ না এটা হচ্ছে একটা পত্রিকার কন্টেন্ট অ্যানালাইসিস ডেইলি ডেইলি স্টার এবং প্রথম আলো দুই হাজার ছয় সাত আট এখানে আমরা কন্টেন্ট অ্যানালাইস করে দেখানোর চেষ্টা করছি কীভাবে রাজনীতিবিদদের মানে আমাদের দেশের বৈধ নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল এবং তার নেতৃত্বকে আন্ডারমাইন করে সিভিল সোসাইটি তথাকথিত সিভিল সোসাইটি এবং মিলিটারি পলিটিকো এই মিলিটারি এবং সিভিল ব্যুরোক্রেসি আমি এটা ব্যুরোক্রেসি এক অর্থ শব্দে বলবো যে এই ব্যুরোক্রেসির সহায়তায় সিভিল সোসাইটি এবং তাদের আন্তর্জাতিক দোষর অথবা আন্তর্জাতিক সমর্থন পুষ্ট আমাদের এখানে যে তথাকথিত সিভিল সোসাইটি এটা মিলেমিশে দীর্ঘদিন ধরেই কিন্তু রাজনীতিবিদদের চরিত্র হনন করছিলো এই কথার দ্বারা আমি বলছি না যে রাজনীতিবিদদের মধ্যে চরিত্র হনন হয় নাই কে অনেকে অপরাধের সাথে লিপ্ত না অবশ্যই লিপ্ত কিন্তু ইন এন মাস এই যে রাজনীতিকে আন্ডারমাইন করে রাজনীতি মানে আমাদের প্রচলিত রাজনীতির ধারার বাইরে গিয়ে কিছু একটা করার যে মানে ইয়ে মানে যারা যারা প্রপোনেন্ট এরা হচ্ছে সেই ক্লিকটা স্টার প্রথম আলো সিপিডি মানুষ খারাপ ভালো বলছি না কিন্তু এটা এটা কিন্তু কিন্তু অন্যরকম রাজনৈতিক থেকে করা তো আজকেই পরিণতি হয়েছে আমি আপনাকে বলবো এই বইয়ের ভূমিকাতে আমরা এটা লেখার চেষ্টা করেছি যে আমরা ধীরে ধীরে আমাদের সাংবাদিকতা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের রাজনীতি আমাদের গণতন্ত্র আমাদের সুশাসনের জায়গাগুলি নির্বাচন কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর কারণ ওর মধ্যে নিহিত সুতরাং আমি রসুলের সাথে সম্পূর্ণ একমত যে এই কথার দ্বারা পলিটিশিয়ানরা করতে পারছে মানে মুখ দেখাতে পারছে প্রেস কনফারেন্সে এই বলে যে আমাদের আমরা তো কেবল না আমাদের মধ্যেই খারাপ আছে তা নয় খারাপ প্রচুর আছে আমাদের প্রশাসনের মধ্যেও তো এই জায়গাটা কিন্তু আমি বলবো যে এইগুলি থেকে আমাদের পরিত্যানের জন্য আমাদের কথায় কাজ হবে বলে আমি সব সময় মনে করি না কিন্তু আমাদের কথা বলাটা অব্যাহত থাকতে হবে আমার দাবি হবে এটা দুদক দিলে দুদক বার্ডেন্ড হবে তার অন্য কাজগুলি ব্যাহত হবে আমি মনে করি এটার জন্য একটা দুই বছরের সময় দিয়ে যদি এটা কমিশন করা হয় তারা এটা এক্সপ্লোর করতে পারে আমাদের অন্যান্য এজেন্সিগুলিদের সাহায্য নিয়ে তারা এগুলি বের করে একটা স্টক টেকিং আমি বলছি না ফুল ক্রিমিনাল ইনভেস্টিগেশন করার দরকার নাই প্রাথমিক স্টক এই এই আমার যদি মনে হয় যে আমাদের এই সাগরকেও যদি দায়িত্ব দেওয়া হয় ওনারা কয়েকজন জার্নালিস্ট ক্যানাডার শহরগুলি ঘুরে ঘুরে কোনটা কোন ব্যবসায়ীর বাড়ি কোনটা কোন আমলার বাড়ি কোনটা কার বাড়ি ছবি তুলে তুলে একটা করে নিউজ করে দেন না ভাই আপনাদের নামে না করেন আমাদের নামে করেন এটা আমরা লেটাস্ট পাবলিশ এগুলি কিন্তু অগ্রগতি হয় আমি আপনাদের নিজেদেরকে নিরাপত্তার বিঘ্ন করতে কিছু করতে বলবো না কোনো না কোন কৌশল ব্যবহার করে এগুলি এক্সপোজ করা এবং সাগরদের অর্গানাইজেশনটা যে 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 কাজটা করছে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় এই যে মানে মানববন্ধন তারা করছেন তারা যে নানান রকম অনুষ্ঠানগুলি করছেন এর জন্য তাদের মুখটুক কিন্তু কালো হচ্ছে তারা কিন্তু আর অত গৌরব করতে পারছে না এখন নতুন যারা যেতে চাচ্ছিল ওইরকম রকম দুর্বৃত্ত যারা মানে করার জন্য নিয়ত করছিল তারা এখন দুইবার ভাববে যে আমি গিয়ে কি আবার ওইখানেও বিপদে পড়ি নাকি ওখানে তো দেখি এটা নতুন জিনিস দাঁড়ায় গেছে সো এটাও কিন্তু ওয়ান অফ দি সোশ্যাল ডেটারেন্ট আমি ওনাদেরকে সেলিউট করি এই কাজটুকুর জন্য যোগ করবেন এনআই খান আমার মনে হয় আমি নাইমুল ইসলাম খানের সাথে একমাত্র এরকম একটা বডি থাকা দরকার সেটা আমার মনে হয় হতে পারে কিন্তু আসলে লেভেলে হলে ভালো একটা দরকার 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 ব্রড স্টাডি স্টাডি কেন কারণ শুধু কানাডার কথা চিন্তা করলে হবে না সারা পৃথিবীতে যেসব জায়গা যায় আমি তো মনে করি যে আমরা শুনি দোবেলায় যে ইন্ডিয়াতে একটা বিরাট সংখ্যক মানুষের বাড়ি এবং জমি আছে এবং কেন তারা ওখানে বাড়ি কেনে কেন তারা জমি কেনে কেন তারা টাকা পাঠায় সেগুলো বোঝার বিষয় না বুঝতে পারলে কিন্তু রিমিডি দেয়া সম্ভব হবে না এরকম স্পোরাডিক বলা একটা বই আছে বলে হ্যালো ইফেক্ট ফিলিপের লেখা সেটা হচ্ছে ওই এক জায়গায় দর্শক করলে তখন সেখানে লেগে থাকা সবাই সেটা বলে কিন্তু সেটা যদি আমরা সমাধান চাই তাহলে আমাদের গুড গভর্নেন্সের দিকে যেতে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যদি শুধু সরকারি কর্মচারীদের কথাই বলি একটু আগে শুনলাম যেটা মাজিদুল ইসলাম সাহেব বললেন আমিও মনে করি তাই যে টাকা পাঠাতে গেলে অন্যদের সাহায্য লাগে সেখানে ব্যবসায় লাগে আরো অ্যামাউন্ট সবচেয়ে বড় অ্যামাউন্ট কারা পাচার করে সেটাও একটা দেখার বিষয় আছে কম্প্রিহেন্সিভলি দেখে তারপর রিমেডি নেওয়া সম্ভব সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের যে জবাবদিহিতার বিষয় আছে তাদের যে মূল্যায়ন সিস্টেমটা ভেরি ভেরি আমি আগেই বলেছি যে সাবজেক্টিভ এটা অবজেক্টিভ করলে ধরা যাবে তারা কবে যাচ্ছে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে তাদের ফ্যামিলি কোথায় থাকে এটা শুধু আমরা যখন জেলাতে চাকরি করেছি তখন বেশ খুব স্ট্রিক্ট ছিল যে যারা ডিসি বা অন্যরা যারা ছিল তারা অবশ্যই ফ্যামিলি নিয়ে থাকবে যারা ডিসি কিন্তু এটা অনেকটা লুজ হয়ে গেছে এখন অনেক বেশি সম্পদ হয়েছে দেশের মানুষের সেটা একটা বিষয় কিন্তু এটা কম্প্রিহেন্সিভলি দেখতে হবে আর একটা বিষয় হচ্ছে এইগুলো কিন্তু স্ট্রাকচার না আমি যত দূর দেখেছি আরো বেশি স্ট্রাকচার করা দরকার বিধিবিধানগুলো গুলো আরো সুনির্দিষ্ট করা দরকার নেবুলাস রাখলে এটা হবে না এরপরে হচ্ছে যে সুন্দর লাইফের কথা বলা হয় সুন্দর লাইফ আমরা জানি যে ওই যে যে ফলে ঘটনাটা ঘটেছিল এটা আসলে একটা অবসাদ প্রাপ্তদের যারা খুব থাকার সুন্দর জায়গা ছিল আমাদের একটা সুন্দর শহর নেই কিন্তু বাংলাদেশটা পটে আঁকা ছবির মতো সুন্দর হেলিকপ্টার দিয়ে বা উপরের থেকে দেখলে তখন বোঝা যায় কিন্তু আমাদের পটে আঁকা ছবির মতো একটা ছোট শহর নেই উপজেলাগুলো ছোট শহর খুবই সুন্দর করা সম্ভব আমার মনে হয় যে আমাদের দেখা দরকার যার এসব দায়িত্ব আছে সুন্দর শহর করা দরকার ছোট ছোট শহরগুলো যেখানে মানুষ খুব কমফোর্টেবল ফিল করে এবং যদি গুড গভর্নেন্স থাকে ন্যায় বিচার থাকে শিশুরও বলছে জাস্টিস ইজ দা সাম অফ অল ভার্চু ন্যায় বিচার যদি না হয় তাহলে সেখানে শান্তি সেখানে শৃঙ্খলা দেওয়া সম্ভব না সুতরাং হাইকোর্টের উপর ভোটের উপর সোশ্যাল জাস্টিস এবং গুড গভর্নেন্স এর একটা কি বলবো যে কমপ্লিট রিসার্চটা হওয়া দরকার এটা কিন্তু একটা ডায়াগ সায়েন্টিফিক ডায়াগনস্টিক রিসার্চের মতো এটা কিন্তু ক্রিমিনাল ইনভেস্টিগেশন দরকার নাই তাতে মেজর নিতে সুবিধা হবে এখানে রিসার্চ রিসার্চের সঙ্গে খুব ভালোভাবে জড়িত মারুফ রাসুল এবং শগাত আলী সাগর সাংবাদিক হিসেবে তার তো এক ধরনের ইনভেস্টিগেশন করতেই হয় এই দুজনের কাছে শুনবো তার আগে মাইদুল ইসলাম আপনি স্যার কিছু যোগ করবেন কিনা জি রিসার্চ করতে তো আইনের দরকার নেই রিসার্চ তো যে কেউই করতে পারেন করেন রিসার্চ করে কাজটা কি হবে সেটা হচ্ছে কথা সেই জায়গায় আমার কথা হচ্ছে যে দয় করে ওই নতুন একটা কিছু করিয়েন না যা আছে তার ভিতরে যা বাদ রেখেছেন সেইটা করেন যে টাকাগুলো চলে গেছে সেটা যদি আনতে না পারেন তাহলে আর যাতে না যায় সেই ব্যবস্থাটা তো করা যায় আপনার এই বর্তমান আইনে সেইটা করেন আমি সেই কথাটাই বলতে চাই আমাদের এখানে মানে এখন নতুন করে আর কিছু না করে যেটা আছে যেখানে কিছু বাদ আছে কিছু বাদ আছে আছে আমরা জানতে চাই বলতে আমি বলছি যে যেমন ধরেন টাকা পাচার হচ্ছে কেন আইন আছে তা সত্ত্বেও টাকা পাচার হচ্ছে তো এই দায়িত্বে যারা আছেন তারা দায়িত্ব পালন করেননি ঠিকভাবে যদি পালন করতেন তাহলে যেত না এখন আনবার দায়িত্ব একটা আছে সেটার জন্য আইন আছে ওই কাজটা করেন যাদের দায়িত্ব তো প্রত্যেকের আছে দুর্নীতি দমন কমিশনের আছে আপনার এন এর আছে বাংলাদেশ ব্যাংকের আছে এতগুলো জায়গা আছে এতগুলো আইন আছে নতুন আরেকটা কিছু মাথায় আনলে আপনার যা আছে তাও আর কাজ করবে না আমি সেই কথাটাই স্যার আপনি ঠিকই বলেছেন যে মানে হচ্ছে যে দায় জি নতুন কোনো একটা ইস্যু এলেই আমরা বলি যে এটা আর দেখতে হবে গবেষণা করতে হবে আইন করতে হবে সবার আগে একটা আইন এবং কমিশন নিয়ে কথা বলা হয় এবং তারপরে আবারও আরেকটা এগুলো পর্যাপ্ত পরিমাণে আছে আমার কথা হচ্ছে এগুলো পর্যাপ্ত পরিমাণে আছে দায়িত্বটা পালন করেন যারা আছেন যে এই সমস্ত জায়গায় তারা কেউ ঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বলেই এই কাজগুলো ঘটছে আরেকটি আমি আমার মানে মিস জন্য আমি দুঃখিত মানে আমি জানতাম না যে এই তালিকাটা দুদকের দেওয়া তালিকাটা যদি দুদকের দেওয়া হয় সেই তালিকায় তো সরকারি কর্মকর্তাই বেশি বেরোবে কারণ দুদক তো সরকারি কর্মকর্তা নিয়ে কাজ করে তার সাথে চারজন পাঁচজন আপনার ব্যবসায়ী আসবে এটাই স্বাভাবিক কথা ওইটা দিয়ে বোধহয় এটাকে জেনারেলাইজ করাও যাবে না না আমি একটু মানে যেহেতু ওই প্রসঙ্গটা আসছে আমি বলি মাইদুল ভাই আমি বিনিতভাবে আপনার সাথে ডিফার করব এই কথাটাও বলতে চাই না বিষয়টা হচ্ছে মানে ধর্ষণ বিরোধী আইন আছে কিন্তু সেটা ধর্ষণ কমায় না এখন আপনি বলবেন এটা আইন কিভাবে ধর্ষণ ঠেকাবে পুলিশ গিয়ে ঘরে ঘরে সবাইকে ইয়ে করবে ফাঁসি কার্যকর হয়েছে এই প্রথম আলোতে কিছুদিন আগে একটা স্টোরি আছে কিন্তু গত দুই মাসে ধর্ষণ আরও বেড়েছে তো তার মানে কি আইন সবসময় আমরা যেটা ধরে নেই যেটা প্রিভেন্ট করে এটা করে না আসলে মানুষ যখন পশু হয়ে যায় সে আইন কনস্টিটিউশনের কথা মনে রাখে না এবং এটা দুনিয়া দুনিয়াব্যাপী এটা খুবই প্রচলিত যে নতুন একটা পরিস্থিতিতে নতুন আমরা কিন্তু কোনো স্থায়ী কিছু করতে বলছি না আমাদের একটা স্টাডির কথা বলছি যে আপনি বলছেন মাইদুল ভাই যে কেউ তো রিসার্চ করতে পারে মাইদুল ভাই এটা কিভাবে বললেন আপনি এটা একটা মাল্টি ন্যাশনাল রিসার্চ হবে এটা বুদ্ধি যে কেউ করতে পারে এটাকে রাষ্ট্রকে একটা উদ্যোগ নিতে হবে লোকবল তৈরি করতে হবে দিতে হবে রিসোর্সেস দিতে হবে এবং রিসার্চ করতে পারবে আমি আপনাকে বলি এই রিসার্চ করার জন্য সাগর কিংবা রসুল রাই এনাফ আমাদের কিন্তু এর চাইতে জ্ঞানী লোক দরকার হবে না দুই একজন আমরা একটু সাগর এবং রসুলদের কথাই শুনি প্রথমে রসুল যে আলোচনাটা মানে কমিশন গঠনের কথা বা এই বিষয়গুলো যে বলা হচ্ছিল এখানে আমার একটা বিষয় হচ্ছে যে আমরা কোনো কমিশন গঠন মানে কথা বলি ধরে ধরে ছিল কাঠগড়ায় এখন সরকারি আমলারা কাঠগড়া আসছে কিন্তু আমরা কি কখনো খুঁজে বের করার চেষ্টা করেছি যে বিভিন্ন দেশে কতগুলো সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এই যে আর্মি ওরিয়েন্টেড লোকজন তাদের কি পরিমাণ সম্পদ পাচার হচ্ছে তারা কি পরিমাণ সম্পদ পাচার করছে এটাও কিন্তু একটা খুঁজে বের করার সময় মানে এখন রাষ্ট্রের আসলে এই জায়গায় একটা সিদ্ধান্ত নিতে হবে যে অমুক বডি সম্পর্কে আমি কথা বলতে পারবো না তাদেরকে আমি একটু ভয় পাই তাদেরকে একটু ধরা ছোয়ার বাইরে রাখতে হবে এই ধরনের আলোচনা থেকে এই যে জবাবদিহিতার প্রশ্ন যেটা শ্রদ্ধা এনা এখান বলছিলেন যে জবাবদিহিতার প্রশ্ন কেবল আমলা কিংবা রাজনীতিবিদের না জবাবদিহিতার প্রশ্ন কেবল এমপি কিংবা মন্ত্রীর না এটা আসলে সেনা কর্মকর্তাদেরও থাকা দরকার যে তারা যে বিভিন্ন জায়গায় থেকে তারা কি ধরনের কাজ করেন আমরা এক ঘটনার পরবর্তীতে সেনা কর্মকর্তাদের দুর্নীতি নানা ইতিহাস জেনেছি বিভিন্ন খবরের কাগজের মাধ্যমে বা অন্যান্য ব্লগের মাধ্যমেও জেনেছি এখন মূল বিষয়টা হচ্ছে যে জবাবদেহি কে তৈরি করবে জবাবদেহি তো আর রাজনীতিবিদ কে তৈরি করতে হবে কে তৈরি করতে হবে সেনা প্রশাসনকেই তৈরি করতে হবে তো তারা নিজেরাই যদি এই বিষয়ে আগ্রহী না হন আমি একটি ছোট্ট উদাহরণ দিই হয়তো ঘটনাটা এর সঙ্গে প্রাসঙ্গিক মনে নাও হতে পারে যে আমরা যে কিছুক্ষণ আগে কথা বলছিলাম বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা আইনের প্রয়োগ না এই এই কারা ব্যাপারে আইন আইন প্রয়োগ না কিন্তু আমরা দেখেছি যে বঙ্গবন্ধুকে কটুক্তি করার অপরাধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বহিষ্কার করা হচ্ছে ওইটাও তো কারো না কারো সিদ্ধান্ত ছিল তো এই যে আমলাতন্ত্র কোথাও সিদ্ধান্ত নেয় কোথাও সে মানে আমলার দায়িত্ব আমলাদের দায়িত্ব ছিল সিদ্ধান্ত বাস্তবায়ন করা সিদ্ধান্ত ছিল হচ্ছে বা জনপ্রতিনিধি যারা ছিলেন দায়িত্বটা আইন যারা প্রণয়ন করেন তাদের কিন্তু আজকে আমরা দেখছি যে আইন প্রণেতারা হচ্ছেন অনেকটা ক্রীড়ানক হয়ে গেছেন সেনা প্রশাসন এবং আমলাতন্ত্র হচ্ছে মোটামুটি তারা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের জায়গা অবস্থান করছেন রাষ্ট্রের চরিত্র দেখে আমরা এই 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 ঘটনাগুলো দেখতে পাচ্ছে সুতরাং এই আসল জায়গায় যদি আমরা আসলে হাত না দিই তাহলে আসলে এই যে আর অর্থ পাচার হচ্ছে আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কালকে আরেকজন মন্ত্রী বলবেন এরকম করে এর ঘরে ও দোষ চাপাবেন ও ঘরে ও দোষ চাপাবেন আলটিমেটলি শ্রেণী একজন আরেকজনের উপরে হচ্ছে দোষটাকে ডিসপাস করবেন আর একটা ছোট্ট কথা বলি এখান সাহেব বলছিলেন যে একটি সুন্দর রাষ্ট্র গঠনের প্রশ্ন গুড গভর্নেন্সের প্রশ্ন নিঃসন্দেহ এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু গুড গভর্নেন্স নেই বলে দুর্নীতি করাটা যায় এটা আমি মনে করি না আমার একটি সুন্দর ছবির মতন শহর নেই বলে এখান থেকে টাকা লুটপাট করে হচ্ছে আমি বিদেশ চলে যাব আমার মনে হয় না এটা কোনোভাবে কোনো যুক্তি একটা সিদ্ধান্ত আমার মনে হয় যে এই যে গুড গভর্নেন্স আমরা তৈরি করতে পারছি না আমরা যে সুন্দর একটা রাষ্ট্র তৈরি করতে পারছি না এর কারণ তো হচ্ছে এই দুর্নীতি এটা বঙ্গবন্ধু তার ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছেন দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধু দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু আজকে আমরা তার চেয়েও খারাপ অবস্থা দেখছি এবং এটার জন্য কেবল সরকারকে দায়ী করলে সরকার একটা বডি তার সঙ্গে আমলাতন্ত্র জড়িত রয়েছে বিচার ব্যবস্থাও জড়িত রয়েছে সেনাতন্ত্রও জড়িত রয়েছে এই অঞ্চলগুলো নিয়ে আমাদের আসলে কথা বলা প্রয়োজন আহ আমরা একটা ছোট্ট বিরতিতে যাব বিরতির পরে শগাত আলী সাগর আপনার কাছে ফিরছি তাহলে নিউজ আওয়ার এক্সট্রা বেগম পাড়ায় শিরোনামে আমরা কথা বলছি সাগর তলে সাগর কথা হচ্ছিল রিসার্চ নিয়ে মনে হয় কথা যদি বলি পার্কিং বা অর্থপাচার এই নিয়ে কিন্তু বাংলাদেশে কাজ হয়েছে সরকারি উদ্যোগে কাজ হয়েছে আমার মনে পড়ে কয়েক মাস আগে ডক্টর মঈনুল ইসলামের সঙ্গে আমার কথা হচ্ছিল এই বিষয়টি নিয়ে ডক্টর মঈনুল ইসলাম যখন বিআইবিএম এর মহাপরিচালক ঠিক সেই সময়েই সরকারি প্রতিষ্ঠান তার উদ্যোগে বাংলাদেশ থেকে কিভাবে অর্থ পাচার হয় তার একটি বিশদ আমি বলবো উনি বলছিলেন যে একটি রিপোর্ট হয়েছে এবং সেটি বিআইবিএম থেকে প্রকাশিত বাংলাদেশ থেকে অর্থ পাচার কিভাবে হয় কেন হয় এর গ্রাউন্ড ওয়ার্কটা কিন্তু করা আছে কাজে আমরা যদি সরকারি নথিপত্রের দিকেই তাকাই আমরা কিন্তু জেনে যাই যে বাংলাদেশ থেকে কারা কিভাবে কোন প্রক্রিয়ায় অর্থ পাচার করে এটি হচ্ছে একটি বিষয় এর বাইরে যদি আমি যেহেতু কানাডায় থাকি আমরা যদি আপনি কানাডার কথা বলেন হ্যাঁ আমরা তো এখান থেকে আমাদের যতটুকু দায়িত্ব আমরা বাংলাদেশ আমার দেশ জন্মভূমি সেই দায়িত্ববোধ থেকে সেই আন্তরিকতা বোধ থেকেই তো আমরা রাস্তায় নেমেছিলাম এবং এখনো করোনা না থাকলে হয়তো আমরা এখনো রাস্তায় থাকতাম করোনা আসার পরেও কিন্তু আমরা আমাদের প্রক্রিয়াটি নিয়ে আমরা এখানকার যারা পলিটিশিয়ান তাদের সঙ্গে আমরা কথা বলেছি প্রভিন্সিয়াল গভর্নমেন্টের মন্ত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি ওর অন্য দুটি প্রধান রাজনৈতিক দল যেটি প্রভিন্সিয়াল আমরা যেহেতু প্রভিন্সে তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাদেরকে আমরা বিষয়গুলো বুঝিয়েছি তো ফলে গভর্নমেন্ট মেকানিজমের মধ্যে আমাদের মাধ্যমেই ক্যানেডিয়ান গভর্নমেন্ট মেকানিজমের মধ্যে এই বিষয়টি নিয়ে এক ধরনের চাপ আমরা তৈরি করার চেষ্টা করেছি আমি একটি জিনিস যোগ করি যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক সময় কানাডাতে আপনার নিয়ে আসা হতো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা এখানে বিনিয়োগ করে তারা কানাডার পিয়ার হতে পারতে একটা সময় কানাডা সরকারের মনে হলো যে আমি যে এত বিনিয়োগ বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ে এসেছি এরা আসলে আমার দেশে আমার ইকোনমিতে কি যোগ করছে এবং যখন কানাডিয়ান গভর্নমেন্ট তাদের ফাইলপত্র ট্যাক্স ফাইলপত্র টানাটানি করে খোঁজখবর করে দেখলেন যে অধিকাংশ অধিকাংশ ইনভেস্টর ক্যাটাগরিতে আসা লোকজন গভর্নমেন্টকে ট্যাক্স তো দেয় না এই দেশে যারা স্বল্প আয়ের লোক তারা গভর্নমেন্টের কাছ থেকে এক ধরনের ট্যাক্স বেনিফিট পায় ট্যাক্স রিটার্ন পায় যে সারা বছর নানা কিছু কেনাকাটা করতে গিয়ে যে ট্যাক্স তিনি দিয়েছেন তার ইনকাম কম বলে রাষ্ট্র সেটি তাকে বছর শেষে ফেরত দিয়ে দেয় দেখা গেল সেই সব বিনিয়োগকারীরা বরং রাষ্ট্র থেকে ট্যাক্স রিটার্ন হিসেবে সুবিধা নিয়েছে এবং তখন কানাডা গভর্নমেন্ট দেখলেন যে তাহলে এই লোকগুলি এখানে এত বিলাস বহুল বাড়িতে থাকে এত আলিশান বাড়িতে থাকে জীবন যাপন করে তাহলে আবার আমাকে তারা ট্যাক্স দেয় না তাহলে এদের কেনে লাভ কি তখনই কিন্তু ফেডারেল পর্যায়ে ইনভেস্টার ক্যাটাগরিতে ইমিগ্রেশনটা বন্ধ করে দেওয়া হয় দুই একটি প্রভিন্সে এটি ছিল গত বছর আমরা যখন আন্দোলন করি ঠিক একই সময় কুইবেক প্রভিন্সের অ্যাপ্লিকেশন গ্রহণের প্রক্রিয়াটি ছিল আমরা বলি না যে আমাদের আন্দোলনের কারণে তারা এটি স্থগিত করেছে কিন্তু সেই সময় কুইবেক গভর্নমেন্ট ঘোষণা দিয়ে বলেছিল যে আমরা এই বছর আবেদনপত্র নিচ্ছি

তার মধ্যে অক্টোবর মাসে ছিল হাইস্ট প্রাইস তাহলে ইকোনমি যদি খারাপ হয় মানুষের কাছে টাকা নাই মানুষের কাছে চাকরি নাই মানুষ খেয়ে পরে বাঁচতে পারছে না রাষ্ট্রকে তাদের কাছে সহযোগিতা দিতে হচ্ছে সেই সময়ে কিন্তু এই দেশে বাড়ি কেনা বেচা বেড়ে গেছে এবং বাড়ির দাম ২২ বছরে সর্বোচ্চ পর্যায়ে চলে এসেছে এটা কিভাবে হচ্ছে এবং এটি নিয়ে তুমুল আলোচনা আছে গুঞ্জন আছে আমাদের কমিউনিটি এই আলোচনাটা আছে আ আপনি আমরা হয়তো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে কথাটা বলতে পারবো না কিন্তু মানুষের মনে মুখে মুখে যে আলোচনাটি আছে যে গত পাঁচ ছয় মাসে প্রচুর পরিমাণে টাকা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কানাডাতে এসেছে এবং বাংলাদেশ থেকে প্রচুর টাকা কানাডাতে এসেছে ফলে এই টাকাটা কারা আনছেন আপনারা যারা আলোচনা করছিলেন তখন আপনারা বলছিলেন যদি সরকারি কর্মকর্তা হয় রাষ্ট্র খুব সহজেই দেখতে পারে আমি কিন্তু মনে করি যে যদি ব্যবসায়ীও হয় সেটিও কিন্তু রাষ্ট্র সহজে খুঁজে বের করতে পারে যে কারা এখানে একটি চেম্বার অফ কমার্স আছে এবং এই চেম্বারে যারা নেতৃত্ব দেয় তাদের সবারই কিন্তু বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আছে তারা বাংলাদেশের প্রথিত যশা ব্যবসায়ী তারাও কিন্তু সরকারকে সহযোগিতা করতে পারেন এই বিষয়ে যেহেতু তারা জানেন যে তাদের ব্যবসায়ীরা কারা এখানে আছে সো ব্যবসায়ীদের মধ্যে যদি কেউ থেকে থাকে সেটি খুব সহজই বের করা সরকারি কর্মকর্তাদের বের করে আপনারা যতটা সহজ বলছিলেন আমি একটু কঠিন বলি এই কারণে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কারো কারো কাছে মনে হয় আমি জানি যে কেউ কেউ একাধিক পাসপোর্ট ব্যবহার করে তারা কানাডায় এসেছেন ফলে তার কাছে যেটি সরকারি সরকারের কাছে জমা দেওয়ার যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্ট টি দিয়ে তিনি কানাডায় আসেননি তিনি অন্য একটি পাসপোর্ট দিয়ে কানাডায় এসেছেন আমরা শুনি নানা জায়গায় আমি হয়তো সুনির্দিষ্টভাবে ভাবে তথ্য প্রমাণ দিয়ে আমি উল্লেখ করতে পারবো না কিন্তু আমরা শুনি যাদের বন্ধু বান্ধব যাদের আত্মীয় স্বজন এসেছেন তারা বলেন ও আচ্ছা ও তো ওখানে চাকরিতে আছে ও এসে কিন্তু এখানে এই বাড়িটা কিনে গেছে সরকারি কর্মকর্তাদের নিয়ে গত কয়েক মাসে এই আলোচনাটা প্রবল টরন্টোতে এমন হয়েছে যে কোন কোন সরকারি কর্মকর্তা এখারে বাড়ি কিনে ভাড়া দিয়েছেন তিনি ভাড়াটি দিয়েছিলেন কোন কোন আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে আসছে তাদের তো এখানে চাকরি নাই তাদের সঙ্গে হয়েছে সেটি ফয়সলা করার জন্য কমিউনিটির লোকদের তাদের সঙ্গে কাজ হয়েছে এমন ঘটনাগুলো কিন্তু ঘটেছে যে সাধারণত বাংলাদেশে অনেক ধন্যবাদ খুব বেশি হয় না অনেক ধন্যবাদ বেগম জি বেগম পাড়ার আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু আরও অনেক অনেক নতুন তথ্য পেয়েছি অনেক চিন্তার খোরাক নাইমুল ইসলাম খান একটি টাস্ক ফোর্সের কথা বলেছেন যে প্রচলিত আইন আছে সেটি আর একটু ভালোভাবে এক্সিকিউট করা আইনের শাসন আর গুড গভর্নেন্স যেগুলোর কথা হর হামেশায় সব আলোচনায় আমরা বলে থাকি আর জবাবদিহিতা শুধু আমলাতন্ত্র বলতে যে শুধু সরকারি কর্মচারী কর্মকর্তা তাদেরকেই আমরা বোঝাচ্ছি তা নয় সেটার বোধায় স্পেকট্রামটাকে আরেকটু আরেকটু বড় করার সেটার একটা পরামর্শ মারফরাসুলের কাছ থেকে পেলাম আমরা অনেক চিন্তার খোরাক অনেক নতুন নতুন তথ্য এগুলো নিয়ে নিশ্চয় কেউ না কেউ ভাববেন এক লাইন নাই বাই যোগ করতে পারবেন অনুষ্ঠান শেষ আপনি জানেন আমি কিন্তু আমার টাস্ক ফোর্সটার একটা বিরোধিতা দেখলাম কিন্তু আসলে আমি টাস্ক ফোর্সকে বলেছি এটা সাময়িক এটা একটা ডায়াগনস্টিক রিসার্চ করার জন্য আমার কথাটাকে ভুল বোঝা হয়েছে কিন্তু সাগর আরো আমাদেরকে চিন্তার আরো অনেক নতুন দিয়েছেন আশা করি এই সব বিষয় নিয়ে আরো আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো আজকের অনুষ্ঠান শেষ করছি আগামীকাল নতুন কোন বিষয় থাকছে নিশ্চয় থাকবে এটি নিউজের সঙ্গে